গুরুদয়াল সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো এবং বাসায় স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সহযোগিতার জন্য অনলাইন শ্রেণী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের আলোচনা চলমান। আজকে আমরা আলোচনা করব ইকোনমিক সিস্টেম বা অর্থনৈতিক ব্যবস্থা, ইকোনমিক সিস্টেম বা অর্থনৈতিক ব্যবস্থা। পৃথিবীতে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। ভোক্তা উদ্যোক্তার স্বাধীনতা, শ্রমিক শ্রেণী, মুনাফা ইত্যাদি বিভিন্ন দিক বিবেচনা করে পৃথিবীতে মোটামুটি চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে হিসেবে অভিহিত করা হয়। তাদের মধ্য থেকে আমি প্রত্যেকটি অর্থনৈতিক ব্যবস্থা ধারাবাহিকভাবে আলোচনা করব। তোমরা খুব মনোযোগের সহিত ক্লাসটি অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা বিভিন্নভাবে ভাগ করি, যেমন পুঁজিবাদী অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক বা কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে অর্থব্যবস্থা, তারপর আছে মিশ্র অর্থব্যবস্থা, আরেকটি রয়েছে ইসলামী অর্থব্যবস্থা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ধারাবাহিকভাবেই শুরু করতে পারি পুঁজিবাদী অর্থব্যবস্থা। পুঁজিবাদী অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণ সমূহের উপর ব্যক্তি মালিকানা থাকবে, সম্পদের উপর সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুঁজিবাদী অর্থব্যবস্থা শুরু হয় ইউরোপ থেকে। ইউরোপ মহাদেশের অষ্টাদশ শতাব্দীর শুরু থেকে শিল্প বিপ্লবের মাধ্যমে